বিভিন্ন প্রার্থী এবং কোন কোন সময় আমরা প্রার্থীর পাশাপাশি আসনেরও পরিচিতি দেখাচ্ছিলাম আপনাদের সুবিধার্থে। এ পর্যায়ে আমরা খুলনার বিভিন্ন আসনের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব। খুলনা এক আসনটি মূলত দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটারের সংখ্যা 290,267 জন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 144,568 জন এবং নারী ভোটারের সংখ্যা 145,699 জন। আমরা দেখতে পাচ্ছি এই আসনে এখনো পর্যন্ত কোনো তৃতীয় লিঙ্গের ভোটার আসলে নেই। আমরা দেখছিলাম খুলনা এক আসনের যে আসন পরিস্থিতি, সেটি আসন পরিস্থিতি জানাবো এবং এবারে আমরা দেখব খুলনা দুই আসনের পরিচিতি। সেখানে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে খুলনা সিটি কর্পোরেশনের 16 থেকে 31 নং ওয়ার্ড নিয়ে গঠিত আসলে খুলনা দুই আসন। এখানে মোট ভোটারের সংখ্যা 3,20,220 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা এর মধ্যে 159,270 জন, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 160,934 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র 4 জন। আমরা দেখছিলাম খুলনা দুই আসনের পরিচিতি, এবারে খুলনা তিন আসনে যেতে চাই। খুলনা সিটি কর্পোরেশনের 1 থেকে 15 নম্বর ওয়ার্ড নিয়ে আসলে এই খুলনা তিন আসনটি গঠিত। এর মধ্যে আরও রয়েছে দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা এবং যোগীপল ইউনিয়ন। এখানে মোট ভোটারের সংখ্যা 245,683, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা 121,234 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা 124,445 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন মাত্র 4 জন এবং সবসময় আমরা দেখি যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে কিছুটা কম থাকে, যদিও এই আসনে সেই সংখ্যাটির ব্যবধান অনেকটাই কম ছিল। এবারে আমরা যেতে চাই খুলনা চার আসনের পরিচিতি সম্পর্কে জানতে চাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রূপসা উপজেলা এবং দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা চার আসন। এখানে মোট ভোটার রয়েছেন 3,55,183 জন, যেখানে পুরুষ ভোটারের সংখ্যা 177,304 জন, নারী ভোটারের সংখ্যা 177,878 জন, যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র 1 জন। এবং আমরা দেখেছি বেশ কয়েকটি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার নেই বললে চলে, আবার কোনো কোনো আসনে এই সংখ্যাটি খুবই কম, যেমন 1 থেকে 10 জন দেখতে পেয়েছি। খুব কম আসনে পেয়েছি যেখানে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা আসলে আমরা 2 অঙ্কে দেখেছি। আমরা যেতে চাই এর পরে খুলনা চার আসনের পরিচিতি আমরা আসলে দেখছিলাম। এবারে আমরা একটু খুলনার যেই ভোটের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি জানতে চাই। আমরা এতক্ষণ জানছিলাম খুলনার যে বিভিন্ন আসন রয়েছে সেই সম্পর্কে, এবারে ভোটের পরিস্থিতি জানতে আমরা চলে যেতে চাই।